হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদের বেশ কয়েকটা টয় স্কুল বাস অ্যাসেম্বল করে ইন্ট্রোডিউস করে দিব। আর অলরেডি তোমরা কিন্তু দেখেই ফেলেছো স্কুল বাসের ছড়ানো ছিটানো অংশগুলো, এগুলি জুড়ে দিয়ে তোমাদের সাথে একে একে ইন্ট্রোডিউস করে দিব। তাহলে চলো শুরু করে দিই। সো গাইস, আমি কিন্তু ক্যামেরাটিকে পজিশন অনুযায়ী বসিয়ে নিয়েছি, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা বাস ভেহিকলের নিচের দিকের পার্ট। শুরুতেই আমি কিন্তু জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব এই বাস ভেহিকলটার চাকাগুলোকে। গাইস, আমি কিন্তু খুব সহজে জুড়ে দিতে সক্ষম হয়েছি এই বাস ভেহিকলের চাকাগুলোকে, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি এই বাস ভেহিকলের উপরের দিকের একটা পার্টকে। আর এই ভেহিকলটার মধ্যে কোনো স্ক্রু নেই, জাস্ট পয়েন্ট অনুযায়ী বসিয়ে প্রেস করে দিলেই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এই জন্য আমি প্রথমে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ওয়াও গাইস, আমি কিন্তু খুব সহজেই জুড়ে দিতে সক্ষম হয়েছি আজকের প্রথম একটা টয় স্কুল বাসকে। বেশ কালারফুল প্লাস্টিকের তৈরি একটা টয় প্রোডাক্ট, আর এটা হচ্ছে একটা টয় স্কুল বাস। অলরেডি আমি তোমাদের বলেই দিয়েছি, তো দেখে নাও এই ভেহিকলটাকে কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আর আমি কিন্তু এবার রেখে দিচ্ছি এই বাস ভেহিকলটাকে, আর হাতে নিয়ে নিচ্ছি আরও একটা বাস ভেহিকলের পার্টকে। এটা হচ্ছে একটা বাস ভেহিকলের উপরের দিকের পার্ট। তো প্রথমেই আমি নিয়ে নিব এই ভেহিকলটার নিচের দিকের একটা পার্টকে। তো দেখে নাও এই পার্টের মধ্যে রয়েছে বেশ কেবল, সার্কিট রয়েছে, একটা স্পিকার। তো প্রথমেই আমি চেষ্টা করে যাব এই দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার জন্য। আর গাইস, আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিতে সক্ষম হয়েছি, আর এবার কিন্তু দিয়ে দিব এই ভেহিকলটার বেশ কয়েকটা স্ক্রুকে, যাতে এই ভেহিকলটা খুবই মজবুতভাবে জুড়ে থাকতে সক্ষম হয়। আর এবার কিন্তু টাইট করে দিচ্ছি সেই স্ক্রুগুলোকে। আর গাইস, এই স্ক্রুগুলো কিন্তু টাইট করে দিলেই একেবারে কমপ্লিট হয়ে যাবে আমার আরও একটা টয় ভেহিকল। আর গাইস, আমি কিন্তু এবার শেষ স্ক্রুটাকে টাইট করে দিচ্ছি, আর এরই সাথে সাথে কমপ্লিট হয়ে গেল আমার আরও একটা টয় স্কুল বাস, হেভি প্লাস্টিকের তৈরি চমৎকার একটা টয় ভেহিকল, একটা টয় স্কুল বাস, ভালো মানের একটা প্রোডাক্ট। আর গাইস, আজকে কিন্তু সবগুলো ভেহিকলই টয় স্কুল বাস, তোমরা অলরেডি দেখে বুঝে ফেলেছো আজকে কিন্তু রয়েছে অনেকগুলো টয় স্কুল বাস। আর এবার কিন্তু হাতে নিয়ে নিয়েছি আরও একটা বাস ভেহিকলের পার্টকে। তো এই পার্টের সাথে এবার আমি জুড়ে দেব এর মাঝখানের একটা অংশকে। তো চলো পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার চেষ্টা করে যাই, দেখি আসলে কতটা সহজে এই পার্টগুলোকে বসিয়ে দিতে সক্ষম হই। গাইস, আমি কিন্তু খুব সহজেই জুড়ে দিতে পেরেছি এই দুইটা পার্টকে। আর এবার কিন্তু আমি হাতে নিয়ে নিচ্ছি এই ভেহিকলটার নিচের দিকের একটা পার্টকে। তো চলো এই দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে প্রেস করে দিই। আর গাইস, প্রেস করার মাধ্যমে কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল আমার আরও একটা টয় স্কুল বাস, ভালো মানের একটা প্রোডাক্ট। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই টয় স্কুল বাসটিকে দেখে, চমৎকার এর বিল্ড কোয়ালিটি, সব মিলিয়ে দারুণ একটা টয় স্কুল বাস আমি কিন্তু তোমাদের সাথে জুড়ে দিয়ে ইন্ট্রোডিউস করে দিলাম। তো রেখে দিচ্ছি এই বাস ভেহিকলটাকে, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আরও একটা বাস ভেহিকলের পার্টকে। আর এই বাস ভেহিকলটা হচ্ছে একটা টয় স্কুল বাস। তো আমি চেষ্টা করে যাব এর দুইটা পার্টকে খুব সহজে জুড়ে দিতে। তো এই হচ্ছে সেই ভেহিকলটার নিচের দিকের পার্ট। তো এবার কিন্তু আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে প্রেস করে দিব এই দুইটা পার্টকে। ওয়াও গাইস, খুব সহজেই কিন্তু আমি জুড়ে দিয়েছি এই ভেহিকলটার দুইটা পার্টকে, একটা টয় স্কুল বাস। এটা আসলে একটা বাস নয়, এটা হচ্ছে একটা মাইক্রো বাস, ইয়েলো কালারের প্লাস্টিক দিয়ে তৈরি চমৎকার একটা টয় স্কুল মাইক্রো বাস এই মুহূর্তে আমার হাতে রয়েছে, চমৎকার এর বিল্ড কোয়ালিটি। তো রেখে দিচ্ছি এই ভেহিকলটাকে, আর গাইস, এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি চমৎকার একটা বাস ভেহিকলের পার্টকে। বিভিন্ন কেবল, সার্কিট এবং স্পিকার রয়েছে এই পার্টটার মধ্যে।
আসলে এটাই হচ্ছে আজকের সারপ্রাইজিং একটা টয় ভেহিকল। তো এই বড় সাইজের বাস ভেহিকলটার উপরের দিকের অংশের সাথে এবার কিন্তু আমি জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব এর নিচের দিকের অংশটিকে। তো এর জন্য প্রথমেই আমাকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিতে হবে এর দুইটা পার্টকে। আর পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেশ কয়েকটা স্ক্রুকে, যাতে এই ভেহিকলটা মজবুতভাবে জুড়ে থাকতে সক্ষম হয়। আর গাইস, এই স্ক্রু হোলের মধ্যে অলরেডি একটা স্ক্রু দেওয়া রয়েছে, আর এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি অন্য হোলগুলোর মধ্যে স্ক্রুগুলোকে। আর গাইস, বরাবরের মতো এবারও কিন্তু আমি মজবুত করে দিচ্ছি সেই চিরচেনা স্ক্রুড্রাইভারটিকে দিয়ে। আর গাইস, এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি এই ভেহিকলটার শেষ একটা স্ক্রুকে। আর এরপরে কিন্তু আমি জুড়ে দেব এই ভেহিকলটার একটা চাকাকে, মাঝখানের একটা চাকা। আর এটা হচ্ছে সেই চাকাটির সাথে সংযুক্ত আরও একটি চাকা। আর এই চাকাটি দিয়ে দিলেই কিন্তু মোটামুটি একটা শেপে চলে এসেছে এই টয় স্কুল বাসটি। আর এবার দিয়ে দিব এর ব্যাটারি একটা কভারকে। ওয়াও গাইস, এরই সাথে সাথে পরিপূর্ণতা পেয়ে গেল আজকের শেষ একটা টয় ভেহিকল। আর এটা হচ্ছে একটা টয় স্কুল বাস, একটা লেক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির টয় স্কুল বাস। যদিও এই ভেহিকলটার একটা লুকিং গ্লাস মিসিং রয়েছে, আর এর গায়ে কিন্তু রয়েছে চমৎকার কিছু লেখা প্রিন্ট করা। এটা হচ্ছে একটা ডিসক্লাইমার, এদিকটাতে রয়েছে কিছু কার্টুন, আর এখানে কিন্তু বড়ভাবে লেখা রয়েছে একটা টয় স্কুল বাস। তো দেখে নাও এর পিছনের দিকের, উপরের দিকের, সামনের দিকের এবং নিচের দিকের অংশটিকে কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে। ছয় চাকার একটা টয় স্কুল বাস, খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। আর গাইস, একটা মিসিং কিন্তু হয়ে গিয়েছে এই ভিডিওতে, এর একটা পার্ট আমি কিন্তু জুড়ে দিতে পারিনি। এটা হচ্ছে এর মাঝখানের একটা পার্ট। তো হোপফুলি আমি অন্য আরেকটা ভিডিওতে এই পার্টটাকে জুড়ে দিব। আর শেষবারের মতো তোমাদের একটা শর্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি কী কী ভেহিকল আমি আজকে জুড়ে দিয়েছি। তো ম্যাক্সিমাম ভেহিকলে ছিল স্কুল বাস, অনেকটা কোয়ালিটির ভিন্নতা। তো প্রথমেই আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি একটা কালারফুল টয় স্কুল বাস। এরপরে কিন্তু আমি অ্যাসেম্বল করেছিলাম এই ভালো মানের একটা টয় স্কুল বাসকে। এরপরে করেছি একটা প্রিমিয়াম কোয়ালিটির টয় স্কুল বাস। এরপর ছিল একটা স্কুল মাইক্রোবাস। আর শেষের দিকে যেই ভেহিকলটাকে আমি অ্যাসেম্বল করে ইন্ট্রোডিউস করে দিয়েছি সেই ভেহিকলটা কিন্তু বেশ চমৎকার। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।